ভালোবেসে 2018 সালের 19 মে বিয়ে করেন ব্রিটিশ প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল। তবে রাজপরিবারে মেগানের অভিজ্ঞতা সুখকর হয়নি, যার প্রমাণ রাজপরিবার থেকে হ্যারি ও মেগানের দূরত্ব। বর্তমানে দুই সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বাস করছেন তারা। রাজপরিবার থেকে বেরিয়ে গিয়ে বিভিন্ন সময় বিস্ফোরক মন্তব্য করে আলোচনার জন্ম দেন এই দম্পতি। এবার হ্যারি ও মেগানের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে ডকুমেন্টারি। বৃহস্পতিবার হ্যারি অ্যান্ড মেগান নামে ডকুমেন্টারিটি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হয়েছে। নেটফ্লিক্স কর্তৃপক্ষ বিবিসিকে জানায়, 6 পর্বের এই সিরিজটি 2 ভলিউমে মুক্তি পাবে। দ্বিতীয় ভলিউমটি আগামী 15 ডিসেম্বর মুক্তি দেওয়া হবে। সারা ফেলা এই সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক লিজ গার্বাস। সিরিজের মূল বিষয়বস্তু সম্পর্কে বলতে গিয়ে প্রিন্স হ্যারি জানান, রাজপরিবারের নারীদের নানা দুর্দশা নিয়ে এই সিরিজ নির্মাণ করা হয়েছে। সিরিজটিতে রাজপরিবারের নেতিবাচক নানা বিষয় তুলে ধরায় বিভিন্ন মহলে তৈরি হয়েছে নানা আলোচনার সমালোচনা। অনেকে মনে করছেন ব্রিটিশ পরিবারের পুরো সত্য সামনে আনছেন এই দম্পতি। But there is in every family, and you just shut up and talk amongst yourselves. হ্যারি ও মেগান নামে সিরিজের ট্রেলার মঙ্গলবার ইউটিউবে মুক্তি দেওয়া হয়। 1 মিনিট 16 সেকেন্ডের ট্রেলারে রাজপরিবারের খণ্ড খণ্ড মুহূর্ত তুলে আনা হয়েছে, যাতে প্রিন্স হ্যারিকে বলতে শোনা যায় কেউ রাজপরিবারের পুরো সত্যটা জানে না। সাধারণ পরিবারের মেয়ে মেগানের রাজপরিবারের যুক্ত হওয়া এবং তাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের পেছনের কথা তুলে আনা হবে বলে ট্রেলারে ইঙ্গিত দেওয়া হয়। রাজপরিবারের বিভিন্ন ঘটনার পাশাপাশি এক ঝলক দেখা গেছে প্রিন্স হ্যারির মা প্রিন্সেস ডায়নাকেও। আফরিন মৌ, সময় সংবাদ।